সীমা দেশ নায়কদের দেখিনি করতে, একমাত্র জকিজি। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গিয়েছিলেন বারাণসীতে, সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। বিশেষ করে আপনারা দেখেছিলেন তার যাত্রা পথ ছিল অত্যন্ত মসৃণ, কিন্তু হঠাৎ সেখানে একদল ধর্মান্ধ যুবক মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে তারা কালো পতাকা দেখাতে শুরু করে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এডুকেশন করার অধিকার রাজনৈতিক দল, সাধারণ নাগরিক বা অন্যান্য ক্লাব সংস্থা যদি করতে চায় দেখাতে পারে, আমরা সেটা মনে করি না কোনো অন্যায়। আমাদের অবরোধ আজ গোটা রাজ্য জুড়েই আপনারা জানেন আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। কাল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে গেছেন, সেখানে আমাদের মুখ্যমন্ত্রীকে বিজেপির পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয়েছে। তারই প্রতিবাদে আজকে আমরা রাজ্য জুড়ে ধিক্কার দিবস আমরা পালন করছি। আমরাও বর্ধমান শহরে আমাদের এই ধিক্কার দিবস কর্জন গেটে আমাদের আধ ঘন্টার আমরা পথ অবরোধ করছি। আধ ঘন্টা পর আমাদের এই ধিক্কার সভা চলবে, তারপরে আমরা এখান থেকে পথ অবরোধ তুলে নেব। আমরা বিজেপিকে ধিক্কার জানাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অন্য রাজ্যে গেলে তাকে এইভাবে কালো পতাকা দেখানো হয়, কিন্তু আমাদের রাজ্যের বিজেপির নেতারা যারা ভারতবর্ষের বাইরের রাজ্যের লোক এসেও এখানে তারা নির্বাচনী প্রচার করে যান, তারা যে কোনো সময় এই রাজ্যে আসেন, তাদের কিন্তু আমরা কেউ কালো পতাকা দেখাই না, তাদের আমরা সম্মান জানাই। কিন্তু উত্তরপ্রদেশের এই যোগী আদিত্যনাথের সরকার আমাদের মুখ্যমন্ত্রীকে এইভাবে কালো পতাকা দেখার জন্যই আজ রাজ্য জুড়ে আমরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি।